সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরপর জানিয়ে দিব, জাবিতে রাতভর দুই হলে শিক্ষার্থীদের মাঝে ভয়াবহ সংঘর্ষ, পেট্রোল বোমা নিক্ষেপ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি শহীদ রফিক জব্বার হল এবং শেখ রাসেল হলের মধ্যবর্তী দেয়াল অপসারণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। এবারে জানাব, বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। এবারে জানাব, গ্যাটকো দুর্নীতি মামলা। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 24 এপ্রিল। গ্লোবাল অ্যাগ্রোটেড প্রাইভেট লিমিটেড গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 15 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী 24 এপ্রিল। জানাব বিস্তারিত, সঙ্গেই থাকুন। এদিকে ডক্টর ইউনুস সহ 4 জনের বিষয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশ প্রশ্নে হাইকোর্টের রুল শুনানি শুরু। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফতুল্লায় জুটের গোডাউনে আগুন। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জুটের গোডাউনে আগুন লেগেছে। বুধবার দুপুর 12:45 দিকে কুতুবপুরের পূর্ব দেলপাড়া প্যারাবাগান এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী 9 মার্চ ঢাকা মহানগর সহ দেশব্যাপী বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ এবং গণসংযোগ অনুষ্ঠিত হবে। বুধবার 6 মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। জাবিতে রাতভর দুই হলে শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষ, পেট্রোল বোমা নিক্ষেপ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি শহীদ রফিক জব্বার হল এবং শেখ রাসেল হলের মধ্যবর্তী দেয়াল অপসারণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 7 জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার 5 মার্চ সন্ধ্যা 7টা থেকে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে রাত 9টার দিকে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর রাত 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যাক্টোরিয়াল টিম, নিরাপত্তা শাখা এবং আশুলিয়া সাপার থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গেছে, গত বছরের জানুয়ারিতে শহীদ রফিক জব্বার হল সংলগ্ন রাস্তায় স্থায়ী দেয়াল নির্মাণ করা হয়, ফলে যাতায়াতে অসুবিধা সহ বিভিন্ন ধরনের ভোগান্তির অভিযোগ করেন শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থীরা। সর্বশেষ গত সোমবার থেকে দেয়াল ভাঙ্গার দাবিতে গণস্বাক্ষর গ্রহণের কর্মসূচি শুরু করেন শেখ রাসেল হলের শিক্ষার্থীরা। বিষয়টি জানাজানি হলে গতকাল সন্ধ্যা 6:30 দিকে দেয়ালটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাফিতি অঙ্কনের চেষ্টা করে রফিক জব্বার হলের শিক্ষার্থী। এ সময় শেখ রাসেল হলের শিক্ষার্থীরা দেয়ালে বঙ্গবন্ধু গ্রাফিতি অঙ্কনে বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দেয়াল ভাঙ্গা নিয়ে দুই হলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে শেখ রাসেল হলের শিক্ষার্থীরা রফিক জব্বার হলের শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ করে। পরে উভয় হলের মধ্যে কয়েক দফা ইটপাটকেল এবং পেট্রোল বোমা সদৃশ আগুন নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের শিক্ষার্থীদের হাতে লাঠি ছোটা দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 7 জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে রফিক জব্বার হলের 49তম ব্যাচের শিক্ষার্থী রিজাউল এবং নিশাত গুরুতর আহত হয়েছেন। আহত অন্যদের পরিচয় এখনও জানা যায়নি। শেখ রাসেল হলের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, হল সংলগ্ন রাস্তায় স্থায়ী দেয়াল নির্মাণের কারণে প্রায় 1 কিলোমিটার পথ ঘুরে বটতলায় খাবার খেতে যেতে হয়। তাই আসন্ন রমজান মাসে এই ভোগান্তি কমাতে একাধিক প্রশাসনের কাছে দেয়াল ভাঙার দাবি জানিয়েছেন তারা। কিন্তু দেয়ালটি যাতে ভাঙা না যায় সেজন্য রফিক জব্বার হলের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু গ্রাফিতি
ডাকা শুরু করেন। এর ফলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এদিকে চার দফা দাবি জানিয়ে গত বছর দেয়ালটি নির্মাণ করা হয়েছিল বলে জানিয়েছে শহীদ রফিক জব্বার হলের শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো শহীদ রফিক জব্বার হলের সীমানা প্রাচীর নির্মাণ এবং খেলার মাঠ নিষিদ্ধকরণ, হলের সকল অব্যবস্থাপনা দূর করে স্যানিটাইজেশন ব্যবস্থা সংস্কার করা, হলের মসজিদে স্থায়ী ইমাম নিয়োগ, ডাইনিংয়ের ব্যবস্থা সহ দূরীকরণ এবং কমন রুমের প্রয়োজনীয় উপকরণের সুযোগ সুবিধা নিশ্চিত এবং তাজউদ্দিন আহমেদ হল এবং শেখ রাসেল হলের বিকল্প রাস্তার ব্যবস্থা করা। এদিকে সন্ধ্যা ৭টা থেকে শহীদ রফিক জব্বার হল এবং শেখ রাসেল হলের মধ্যে উত্তেজনা দেখা দিলে শেখ রাসেল হল প্রশাসনের কেউই ঘটনাস্থলে আসেননি। তারা প্রায় ৩.৫ ঘন্টা পর রাত ১০:৩০টার দিকে ঘটনাস্থলে আসেন। এ বিষয়ে শেখ রাসেল হলের অধ্যাপক তাজউদ্দিন শিকদার বলেছেন, একটা ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছিলাম, পরে সংঘর্ষের খবর পেয়ে এসেছি, ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেছি। বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছেন গণসংহতি আন্দোলন। সংগঠনের বরিশাল জেলা কমিটির উদ্যোগে আজ বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক দেয়ান আব্দুর রশিদ নীলোর সভাপতিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক আরিফুর রহমান মিরাজ, সদস্য ইয়াসমিন সুলতানা এবং রায়দুল ইসলাম সাকিব সহ অন্যান্যরা। বক্তারা নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান, একই সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান তারা। সমাবেশ শেষে একই দাবিতে গণসংহতি আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গ্যাটকো দুর্নীতি মামলা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ ঘটনের শুনানি ২৪ এপ্রিল। গ্লোবাল অ্যাগ্রোটেড প্রাইভেট লিমিটেড গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৪ এপ্রিল বুধবার ৬ মার্চ ঢাকা ৩ বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এদিন অভিযোগ গঠনের শুনানি পেছনের জন্য সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী। পরে আদালতের সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৪ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। বেগম খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া এবং হান্নান ভুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করে। এতে আসামি করা হয় ৪ দলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে। মামলার পরদিন বেগম খালেদা জিয়া এবং কোকোকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা হয়। পরে ১৩ মে বেগম খালেদা জিয়া সহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজেশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো ICD এবং চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং এর কাজ পায়ে দেওয়ার জন্য রাষ্ট্রের ১৪,৫৬,৩৭,৬১৬ টাকার ক্ষতি করেছে। এ মামলায় ২৪ জনের আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী এম এ সাইফুর রহমান সহ ৮ জন মারা গেছে। এছাড়াও জামাত ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার পরও মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ডক্টর ইউনুস সহ ৪ জনের বিষয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশ প্রশ্নে হাইকোর্টের রুল শুনানি শুরু। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ গ্রামীণ টেলিকমের ৪ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকা তৃতীয় শ্রম আদালত দেওয়া রায় এ আদেশ স্থগিত করে প্রশ্ন রুলের উপর শুনানি শুরু হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ শুনানি গ্রহণ শুরু করেন। আদালতের শুনানির জন্য আগামী রোববার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। তৃতীয় শ্রম আদালতের রায় এবং আদেশ স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের গত ২৮ জানুয়ারি দেওয়া আদেশের অংশবিশেষ বৈধতা নিয়ে গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন ক্রিমিনাল রিভিশন করেন মামলার বাদী। বাদী কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শকের করা আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্টে রুল সহ আদেশ দেয়। রুলে তৃতীয় শ্রম আদালতের ১ জানুয়ারি দেওয়া রায় এবং আদেশের কার্যক্রম স্থগিত করে শ্রম ট্রাইব্যুনালের ২৮ জানুয়ারি দেওয়া আদেশ কেন বাতিল হবে না তা জানতে চাওয়া হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান এবং ডক্টর ইউনুস সহ ৪ জনের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ মামুন এবং খাজা তানবীর আহমেদ।